এখানে। সরি, হ্যালো ভাইয়া, বলছে যে অ্যাকাউন্ট করতে গিয়ে কি কুকিজ সেটিং বা অ্যাকসেপ্ট অল কুকিজ, এটা হ্যাঁ হ্যাঁ কোনটা দিব? অ্যাকসেপ্ট দেবেন, ওটা অ্যাকসেপ্ট দেবেন। আচ্ছা, আমি এখন কোথায় আছি বলুন তো? আমি এখন আছি হচ্ছে মেল চেম্বারে, তাই না? দেখা যাচ্ছে মেল চেম্বারে আছি, তাই তো? মেল চেম্বারে ড্যাশবোর্ডে আছি, লগ ইন করলে এটা আসবে সবার আগে। ঠিক আছে, আমার এখানে 44 দেখা যাচ্ছে, আপনার এখানে 1600 করবে, 100 করবে। তো মেল চেম্পে কি করবো আমরা, একটা এখানে ইমেল টেমপ্লেট ডিজাইন করব। কি করব, মেল চেম্পে ইউজ করে একটি ইমেল টেমপ্লেট ডিজাইন করব। তো বাম পাশে যে পেন্সিল আইকন লেখা আছে ক্রিয়েট, এখানে ক্লিক করছি মাউসের লেফটে। তাহলে কি কি ক্রিয়েট করা যাবে, অপশন দেওয়া আছে, যেমন ইমেল, কাস্টমার জার্নি, ইমেল টেমপ্লেট আছে, মাইক্রোফোনটা মিউট রাখেন সবাই, মাইক্রোফোনটা মিউট রাখেন, যার যার ক্লাসের মাঝখানে অন রাখেন না, এটা শব্দ হয়। আচ্ছা, তো এরপরে যে কাজটি করবো আমরা, কি এটা দেওয়ার পরে এখান থেকে আমরা ইমেল টেম্পলেট যেটা, এটা ক্লিক করব। তাহলে আমাদেরকে কিছু প্রিমেড লেআউট দেবে বা প্রিমেড টেম্পলেট দেবে, যেগুলো মেল চেম্পে তৈরি করা আছে। এর মধ্যে কিছু আছে পেড ভার্সন, কিছু ফ্রি ভার্সন। আমরা ফ্রি ভার্সনে কাজ শুরু করব, যখন ক্লায়েন্ট বেশি থাকবে বা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকবে পেড ভার্সনে কাজ করো, তখন পেড নিয়ে কাজ করবেন। যে ক্লায়েন্ট বলে ফ্রি ভার্সন, ফ্রি ভার্সনে কাজ করবেন। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হতে পারে অথবা আপনার রিকোয়ারমেন্ট হতে পারে, কিভাবে করবেন সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার উপরে। তো ক্লিক করলাম কোথায়, ইমেল টেমপ্লেটে, চলে আসলো এই পেজটি। এখানে আমরা কিছু কি পাবো, কিছু টেমপ্লেট পাবো আমরা, যাকে না এখানে থিম বলা হচ্ছে। আমরা তিনটা অপশন, লেআউট, থিম এবং কোড ইওর ওন। এই টেমপ্লেট গুলা, ইমেল টেমপ্লেট গুলো অনেক সময় HTML CSS দিয়েও লেখা হয়। তো আমরা HTML CSS টাও দেখবো। তো দেখার আগে আমি একটু যাচ্ছি ফাইবারে, ফাইবারে গিয়ে আমি একটু সেলিং এর জন্য সুইচ করি। সুইচ টু বাইং এ ক্লিক করলাম, অ্যাকাউন্ট এখানে আমি বায়ার এবং সেলার, তো এই জন্য সুইচ টু বাইং এ ক্লিক করলাম। তো এখন যাচ্ছি আমি ফাইবারের হোম পেজে। কেন ফাইবার হোম পেজে আসলাম, আমি একটু সার্চ করবো এখানে যে এই যে ইমেল টেমপ্লেট এটার ডিমান্ড কেমন, একটু ফাইবারে দেখে আসি আমরা, একটু এটা আসলে কাজ পাওয়া যায় কি না, বা কেমন ডিমান্ড, এটার প্রাইসিং কেমন, শিখবো, শিখে আমাদের লাভ হবে কিনা। ফাইবারে আসলাম, ফাইন সার্ভিসে ক্লিক করছি আমি, একটু এই সার্চ বক্সে আমি সার্চ করবো কি লিখে, ইমেল টেম্পলেট, এতটুকু লিখবো আর কিছু লিখবো না, ইমেল টেম্পলেট লিখে আমি সার্চ করলাম। একটু চলে হচ্ছে, একটু ওয়েট করি। আচ্ছা, তো দেখেন এখানে কি, আমি কিন্তু ইমেল টেম্পলেট থেকে সার্চ করলাম। তো এখানে আমার প্রায় 2626টা গিগ দেখা যাচ্ছে। তো গিগ কাকে বললে এটা বুঝতে হবে না আপনাদের, এটা পরে বুঝবো আমরা। জাস্ট খেয়াল রাখেন 2626টা কি আছে, এখানে দোকান আছে, এটা একটা দোকান, এটা একটা দোকান, প্রত্যেক দোকানে কি তারা কি করছে, একটা করে প্রোডাক্ট দিচ্ছে। প্রোডাক্টটার নাম কি, ইমেল টেম্পলেট। হ্যাঁ, প্রত্যেক দোকানে কি পাওয়া যায়, প্রত্যেক দোকানে পাওয়া যায় ইমেল টেমপ্লেট পাতে প্রত্যেক দোকানে। তো এই ইমেল টেমপ্লেট গুলো আমরা তাদেরকে সেল করতেছে প্রত্যেক দোকানদার। তো মোট 2626টা দোকান এখানে অ্যাভেলেবেল আছে ইমেল টেমপ্লেট থেকে সার্চ করলে। এগুলোকে ফাইবার ভাষা বলা হয় গিগ। তো গিগ করতে কিভাবে, গিগ কি এটা ফাইবার ক্লাসে কি আমরা শিখবো, আপাতত জাস্ট দেখে রাখেন। তো যেহেতু 2626টা এখানে কি আছে আমাদের, গিগ আছে। জি ভাইয়া, জি ভাইয়া, হচ্ছে তো সর্বশেষ যেখানে ছিলাম বিদ্যুৎ যাওয়ার আগে, সেটা ছিলাম কোথায়, ছিলাম হচ্ছে ফাইবারে দোকানগুলোতে, তাই না? তো ইমেল টেম্পলেট 2626 মতো কি আছে, এখানে দোকান আছে। এবং দেখেন প্রথমটা কি আছে, আই উইল কনভার্ট পিএইচডি পিডিএফ পিএনজি ইমেল টেম্পলেট, সে কি প্রায় 50টা কাজ শেষ করেছে। তারপরে আছে আই উইল ডিজাইন প্রোফেশনাল এইচটিএমএল ইমেল টেম্পলেট অর নিউজ লেটার, 673টা কাজ করেছে। এবং তার দোকানের সর্বনিম্ন প্রাইস কত, এর হচ্ছে $20, এর হচ্ছে $10, সর্বনিম্ন।
এর বেশি কিন্তু আছে। তো এখানে যে আই উইল ডিজাইন ক্রিয়েটিভ Yes, রেসপন্সিভ ইমেল টেমপ্লেট, হ্যাঁ এটা আছে। এর মধ্যে মেল চিপের কিন্তু অনেক আছে, কারণ এটা কি মেলচিপ। তারপরে আপনার দেখেন মেল চিম কই আছে, আর দেখি আমরা একটু মেল চিম, হ্যাঁ এটা কি মেল চিম। তারপরে মেল চিম 130টা, তার মানে কি সে কিন্তু অনলাইন, এখন দেখেন এর দোকানে সে কি আছে 130টা কাজ করেছে সেই মেল চিম পেন, যার মধ্যে কি সব থেকে নিম্ন দাম কত $25। তার মানে যদি হিসাব করি 130টা কাজ শেষ করছে এবং প্রত্যেকটা কত $25 করে, আর $5 হচ্ছে বর্তমান রেট 83 টাকা, আমি ধরলাম 80 টাকা। তাহলে দেখেন সে কিন্তু এখান থেকে খুব ভালো একটা টাকা ইনকাম করেছে শুধুমাত্র কি মেল চেম কাজটা শিখে, কত ২৬০০০০ টাকা 130টা কাজ করে। হ্যাঁ তো আপনি ভাবে কি আরো সার্চ করেন ফাইবারে, এরপর অনেক উদাহরণ পাবেন যে মেল চেমের মাধ্যমে কি বাল্ক মেল সেন্ডিং বলেন, বাল্ক মেল টেম্পলেট বলেন, অনেক কাজ তারা কি করতে পারবে। মেল চেম্পের একটা আইকন বানানোর আইকন, সে 33টা কাজ করছে, তার $70 করে সর্বনিম্ন, 33টা কাজ করছে $70 করে। আবার যদি কোনো দেখেন সুন্দর একটা ক্যাপ এখানে উদাহরণ পেয়ে যাবেন যে 33টা কাজ মোট কি তার হচ্ছে $70 এবং গুণ হচ্ছে 80, যদি দিয়ে দেখেন আপনার ডাক পেয়ে যাবেন অতটা আর্নিং আছে। তার মানে কি ফাইবার থেকে কিন্তু ভালো একটা আর্নিং কি এখানে পাচ্ছি বা পাওয়া যায়, তাই না? এই জন্য একটু ফোকাস দিতে হবে কাজটা শেখার জন্য, যাতে আমরা কি এই কাজগুলো শেখার পরে ফাইবারে গিয়ে ইনকাম করতে পারি। কারণ সকলে যারা এখানে আসছেন প্রত্যেকের উদ্দেশ্য কিন্তু আর্নিং করা, এখানে কেউ কি আছেন যে আর্নিং ছাড়া অন্য কোনো উদ্দেশ্য আছে এমন কাউকে বা খুঁজে পাওয়া মুশকিল। সবাই আসছে কি আমরা একটা আর্নিংটাকে একটু বৃদ্ধি করার জন্য, তাই না? আর্নিং করতে হলে অবশ্যই স্কিলটাকে ডেভেলপ করতে হবে আগে। তো ভালো করে সব শিখেন, প্র্যাকটিস করেন। আপনাদের ব্যাচের মধ্যে সব থেকে কম পাচ্ছি এটা আমি, প্র্যাকটিসের হারটা। অনেকেই অনেক অজুহাত দেখেন, অজুহাতটাকে যত দ্রুত আপনার কাছ থেকে ধরে রাখেন। ওকে চলে যাচ্ছে এখন প্র্যাকটিক্যাল কাজে। তো ইমেল টেমপ্লেট আমরা মেল চিম্পে এই অবস্থানে আসছিলাম যেখানে আমাদের কিছু প্রিমেড টেমপ্লেট ওরা দিয়েছিল, তাই না? এখানে ফ্রি ভার্সন আছে, পেড ভার্সন আছে। তো মাউস নিলে যদি লেখা আসে এটা পেড, তাহলে পেড, যদি লেখা আসে ফ্রি তাহলে ফ্রি। এখন কোনটা নেবো আমরা এটা আপনার উপর ডিপেন্ড করে, সব ইউজ করা যাবে না, যেগুলো ফ্রি একটা লেখা আছে আপগ্রেড টু ইউজ। আপগ্রেড টু ইউজ মানে কি আপনাকে পে করতে হবে, আর যেখানে লেখা নাই আপগ্রেড টু ইউজ লেখা নাই, এটা চলে কেটে আমাদের ফ্রিতে ইউজ করতে পারছি আমরা। তাহলে কি টেম্পারেটগুলো ইউজ করে কাজ করতে পারি অথবা আমরা কি পেড প্ল্যানেও কাজ করতে পারি, ডিপেন্ড করবে আপনার ক্লায়েন্টের আপনার উপরে যে আপনি সে কীভাবে তাকে দেবেন। ওকে মানে এটা কি ফ্রি, এটা পেড, এটা পেড, এটাও পেড, এটা ফ্রি ছিল। ওকে তো মাউস তুলে দেখা যাবে আসলে কোনগুলো আপগ্রেড টু ইউজ, কোনগুলো ফ্রি। এটা হচ্ছে কি আমাদের থিমস থেকে পেলাম, পেড গুলা কত ডলার দিয়ে বাই করতে হয়। এটা হচ্ছে মেল চেম্পের প্রাইসিং আছে একটা, যেমন মেল চেম ডট কম, সরি মেল চেম ডট কম স্ল্যাশ প্রাইসিং স্ল্যাশ প্রাইসিং, তারপরে লিঙ্কে যান। এখানে চারটা প্যাকেজ থাকে, একটা ফ্রি প্যাকেজ, একটা প্রিমিয়াম, একটা গোল্ড, এরকম চারটা প্যাকেজ আছে। ওই প্যাকেজের মধ্যে উল্লেখ থাকে, দেখা যাচ্ছে এটা আমি প্রাইসিংটা আমরা বর্তমান ফ্রি প্ল্যানিংটাকে ইউজ করছি। আজকে চারটার বেশি বাজতে পারে, কারো কোনো সমস্যা আছে চারটার পরে ক্লাস করালে 4:10 বাজতে পারে আজকে শেষ করতে গিয়ে? না না কোনো সমস্যা নাই। আচ্ছা 6টা থাকবেন তাহলে। না ভাই কোনো সমস্যা নাই, বেশি বেশি করে কি আছে প্রিমিয়াম স্ট্যান্ডার্ড এসেনশিয়াল তিনটা প্যাকেজ। প্রথমটা হচ্ছে 770 পার 1150 পার 23000, এটা চিহ্ন দেওয়া, চিহ্ন অর্থ যদি না বুঝেন এটা কপি করে গুগল করবেন অর্থ পেয়ে যাবেন। এখন এই প্যাকেজের মধ্যে সে আপনাকে কি কি দিবে, এই প্যাকেজে কি কি দিবে এখন নিচের দিকে লেখা আছে, যে প্যাকেজে তাকে আমরা এইগুলো দেবো। এই কম্পেয়ার ক্লিক করে কম্পেয়ার করতে পারবেন যে এটা ভালো না এটা ভালো, এটা ভালো তারা বলতে এসেছে সব থেকে বেস্ট হচ্ছে এটা, এটা সব থেকে বেশি সেল করা মানে পারচেস করা হয়। এখানে ইন্ডিয়ান রুপি দিতে, ইন্ডিয়ান চেঞ্জ করলে USD দিবেন, USD হয়ে যাবে। তো কত USD সে দেখা যাবে, যেন এটা হলো $10, এটা $15, 307 USD, এটা প্রত্যেক মাসে। ওকে যদি আপনি এক মাস কেনেন তাহলে 1% ইউজ করতে পারবেন সবগুলো পেড ভার্সনগুলো। এখানে 2000 কন্ট্যাক্ট আপলোড করতে পারবেন, 1000 মেল করতে পারবেন, এখানে 50000 কন্ট্যাক্ট, তিনটা অডিয়েন্স, এইভাবে প্রত্যেকটা ভাগ ভাগ করতে পারবেন। প্রত্যেকটা কম্পেয়ারিং এর এখানে দিয়ে দিয়েছি, তারপর সব টাইম করে দেখে নিন, দেখে যদি মনে হয় যে টাকা নিয়ে দেবো। হ্যাঁ এখানে যারা আপনারা আছেন আপনারা 24 জন দেখতে পাচ্ছি, আমি ভাবে বাদ দেন
ধরেন 20 জন আছেন, 20 জনের আপনারা কত 50 টাকা করে দেন, কত আসে 1000 টাকা, তাই না? আর এখানে কত টাকা আছে, 10 USD, 10 USD হয় হচ্ছে 800 টাকা। তারা কিন্তু কি সবাই মিলে 1 টাকা করে 1 টাকা কাজ কিনতে পারেন, এটা মানে নিজেদের মধ্যে এটা হয়। কিন্তু অনেক টিম হয়ে গেলে কাজ করে না, আপনার কি টিম হয়ে কাজ করতে পারবেন? যেমন আমি আমার টিমের জন্য অ্যাকাউন্ট করে ফেলছি, ওখানে আমার টিমের ভাই 10 জন অ্যাকাউন্ট বর্তমান আছে ফরিদপুরে, আসলে তো 10 জন, 20 জন কি করে তাদের এই একটা অ্যাকাউন্ট থেকে তারা অ্যাক্সেস করে। তারপর ধরুন কাজ শিখবেন, আপনার এখান থেকে একটা টিম তৈরি করবেন নিজের নিজেরাই, সেই টিমটা কি করবেন একটা অ্যাকাউন্ট করলেন, সেক্ষেত্রে কি একার জন্য 800 টাকা না হয়ে দেখা গেলো একার জন্য 200 টাকা, তাহলে কি আপনার কিন্তু আলটিমেটলি একটা প্যাকেজ হয়ে কেনা হয়ে গেল। এরকম অনেক প্ল্যান আছে, আমরা কাজ করতে পারবেন, সমস্যা নয়, এটা সবকিছু বুদ্ধির খেলা আছে। ওকে, এরপরে কি এখানে থিমসের পাশে কি আছে, লেআউট, লেআউট ক্লিক করে লেআউট দেখতে পারবো কোন কোন লেআউট এখানে রাখা টিমই বেটার ভাই। হ্যাঁ, যেমন এটা একটা লেআউট, এটা একটা লেআউট, লেআউট গুলো কিন্তু সবগুলো কি পেইড, তোমার সবগুলো ফ্রি তা না, ফ্রি আছে পেইড ও আছে লেআউটের মধ্যে। এবং ডান দিকে আছে কোড ইউর ওন, অর্থাৎ এইচটিএমএল কোড, যারা এইচটিএমএল কাজ করতে পারেন এরা। আর এইচটিএমএল করতে গেলে আপনাকে কি সবগুলো আপগ্রেড করতে হবে। তো আমি এখান থেকে যে কাজটি করবো, থিমস, থিমসে ক্লিক করে আমি একটা থিম এখান থেকে নিবো যেটা ফ্রিতে আছে। সাপোজ আমি এটা নিচ্ছি আর্ট নিউজ লেটার, জাস্ট ক্লিক করলাম, ক্লিক করলে কি হবে এই আর্ট নিউজ লেটার থিমটি আমাদের এডিটর প্যানেল চলে আসবে। কোন প্যানেল, এডিটর প্যানেল, যেখানে আমি কি করতে পারবো এডিটিং করতে পারবো, কাস্টমাইজ করতে পারবো, কোনো টুলস লাগবে সেটাকে যোগ করতে পারবো, কোনো একটা অপশনকে বিয়োগ করতে পারবো, এইভাবে আপনাদের রিকোয়ারমেন্টগুলো চেঞ্জ করতে পারবেন, এটা আপনাদের ইচ্ছা। তো দেখা যাচ্ছে কি স্ক্রিন, এবং দেখেন ডান দিকে কিন্তু কি আছে আমাদের প্যানেল, এডিটর প্যানেল বা কাস্টমাইজ প্যানেল, আর বাম দিকে হচ্ছে কি আমাদের প্রিভিউ দেখা যাবে, আমরা দেখে দেখে কাজ করব। তো লোডিং হচ্ছে, অন শেষ হয়ে যাক, একটু ওয়েট করি সবাই। কার কোনো প্রশ্ন আছে ছাত্রের মধ্যে? ভাইয়া আমার একটা ছিল, জি বলেন। যেটা টাকা দিয়ে কিনতে হয় এক মাসের জন্য ইউজ করতে গেলে, সেটা কি আনলিমিটেড থিম গুলো ইউজ করা যাবে এক মাসের জন্য? এক মাসের মধ্যে জন্য যা আছে আনলিমিটেড, এক মাস পর হয়ে গেলে একটা মানে আমি এগুলো শুধু ড্রাগ এন্ড ড্রপ নাকি? জি, ড্রাগ এন্ড ড্রপ কাস্টমাইজ। আচ্ছা, তো দেখেন বাম দিকে কি আছে, ব্লক আছে আমার। তো ব্লকসের মধ্যে কি কি আছে, টেক্সট মানে লেখালেখি করার জন্য বক্স, টেক্সট মানে পিছে বক্স থাকবে একটা, তার উপর লেখা, ডিভাইডার একটা থেকে আরেকটা ভাগ করার জন্য, এরপরে ইমেজ, যেগুলো ছবি আনতে চাই সিঙ্গেল ইমেজ সেটা, এরপরে আছে ইমেজ গ্রুপ, 4টা 5টা 8টা আমি কিভাবে গ্রুপ করে করতে পারি, সেটা আমি একটু আগে দেখছিলাম, একটু আগে বললে ভুল হবে, 5-10 মিনিট আগে আমার যখন একটা জিমেল থেকে দেখালাম আপনাদেরকে, দারাজের ওইখানে কিছু পুরো একটা কার্ড ছিল, সব মনে আছে, ওইখানে 3-4টা ইমেজ ছিল একসাথে, আসলে ইমেজ গ্রুপ এটা। এরপরে ইমেজ কার্ড, ইমেজ কার্ডটা কেমন, ওই ছবি থাকবে, কিছু লেখা থাকবে, ডিসকাউন্ট থাকবে, টোটাল ইমেজ কার্ডের মধ্যে লিখতে হয়। এরপরে ইমেজ প্লাস টেক্সট, শুধুমাত্র ইমেজ আর লেখা। এরপরে শেয়ার, শেয়ার বলতে আপনার এই নিউজলেটারটা অন্য কেউ শেয়ার করতে পারে সেই অপশন। এরপর সোশ্যাল ফলো, বলবেন কি যে ফলো আস অন সোশ্যাল লিঙ্ক, সেক্ষেত্রে ফেসবুক টুইটার লিঙ্ক শেয়ার করবেন। এরপরে বাটন, যেমন বাই নাও, অর্ডার নাও, এমন অপশন লিখতে হয় লিঙ্ক সহ, সেটা বাটন। এরপরে ফুটার, ফুটার বলতে এই নিচের দিকে যদি আসি একটু স্ক্রল ডাউন করে, এই যেটা হলো ফুটার সেকশন, এটা আমরা তাহলে কাস্টম করতে পারি। এরপরে কোড, কোড বলতে আপনি যদি এইচটিএমএল সিএসএস পারেন, আর তাহলে কি এইচটিএমএল সিএসএস করে এটা কোডিং করতে পারেন। এরপরে আছে ভিডিও, কোনো ভিডিও অ্যাড করতে চান সেটা, তো আমরা কি এই পাশের ডান পাশ থেকে ব্লকগুলোকে নিয়ে এই বাম পাশে যেখানে মনে হচ্ছে জাস্ট কি করবো, ড্র্যাগ, ড্র্যাগ মানে টানবো, যেমন চাচ্ছি টেক্সট বক্স নেবো, এটাকে টেনে মাউসের লেফটে ক্লিক করে ধরবো, টান দিয়ে এনে ছেড়ে দেবো, তাহলে এটা হলো ড্র্যাগ বলা হয়, ড্র্যাগ মানে টান দেবো, আর ড্রপ মানে ছেড়ে দেবো। তো ড্র্যাগ করলাম এখান থেকে, সারলাম এখানে, তাহলে কী হবে নতুন একটা টেক্সট বক্স আমাকে দেবে লেখার জন্য, যেমন ক্লিক করলাম এখানে, আমি দিলাম ছেড়ে বা এখানে ছাড়ি, যেখানে ছাড়বেন সেখানেই হবে। হ্যাঁ, এমন না যে আমি আমার সারলাম কাজ, তা না, আমি এখানে ছাড় সেখানে হয়েছে, দেখলে আমার পেন্সিলে ক্লিক করে কি লিখে যাচ্ছেন সেটা আপনি লিখে দেবেন। সাপোজ এখানে লিখে দেবো আমি যে দিস ইজ এ টেস্ট, যার সেন্টার করবেন, ধরলাম যেখানে সেন্টার অপশন পাবেন, সেন্টার
এখানে মোটা করতে পারবেন, এখানে ইটালিক করতে পারবেন, হবে আন্ডারলাইন। এরপর যদি রং চেঞ্জ করতে চান রং চেঞ্জ করতে পারবেন, সাইজ বাড়াতে পারবেন। এটা কি সম্পূর্ণ আমাদের এমএস ওয়ার্ডে কাস্টমাইজ করতে পারি। দেখেন বড় হয়ে গেছে। এই ফন্ট চেঞ্জ করতে চান ফন্ট ফ্যামিলি, তো ফন্ট ফ্যামিলি কসমিক দিবেন, কসমিক হয়ে যাবে। যদি এখান থেকে আপনি অনেক রকম জর্জিয়া হবে তাহলে জর্জিয়া হবে, যদি আপনি এখান থেকে হচ্ছে ভাটরা দেন ভাটরা হবে। কাস্টম ফন্ট চান যে কাস্টম কোনো গুগল থেকে ফন্ট নেব তাহলে কাস্টম ফন্ট নেওয়া যাবে। এখানে কাস্টম ফন্ট সিস্টেম আছে, এই কাস্টম ওয়েব ফন্ট এখানে ক্লিক করে তো ওয়েব ফন্টটাকে আপলোড দেওয়া লাগবে। ওকে, অল অফ এর আছে, রবট আছে, যেগুলো আসলে বেশি ইউজ করা হয় বা ভালো ভালো ফন্ট সেগুলো এখানে দেওয়া আছে। একটু রবট অনলাইনে ভালো লাগতেছে না, এটা কেটে দেই আর এটা লিখতে দরকার নেই, অ্যাপল স্টোরটা কেটে দেই। ওকে, দেখেন হয়ে গেল। এরপরে এখানে দেখুন স্টাইল ট্যাব, অর্থাৎ এটা কিন্তু টেক্সটের, টেক্সটের তিনটা ট্যাব, কন্টেন্ট, এরপরে স্টাইল। স্টাইল বলতে সাইজ, এখানে সাইজ কোন তো দেখিনি, তো এখান থেকে সাইজ বাড়াবেন, এখানে সাইজ করতে পারবেন, 12 পিক্সেল না 12 পিক্সেল হয়ে গেল। এটা রং, অলরেডি রং দেওয়া আছে, জানা এটা রং এখানে স্পেশাল ইউজ করব, তাহলে কি সেটা আপনি করতে পারেন আপনার ইচ্ছা, কিন্তু এটা নেবেন না, নেবেন না কেন, কারণ আপনি এখান থেকে এটা কি করছেন রং করছেন, এই জন্য এখান থেকে নিচ্ছে না। তো আপনি এখান থেকে রং করতে পারবেন অথবা এখান থেকে রং করতে পারবেন। এরপর অ্যালাইনমেন্ট, এইভাবে করার পরে সেভ অ্যান্ড ক্লোজ, তাহলে এটা হয়ে গেল। এরপর একটা ইমেজ আনবো, সাপোজ আমি এখান থেকে এটা দেবো, ইমেজ কার্ডটাকে আনবো, ইমেজ কার্ডটাকে আনবো নামের নিচে, ইমেজ কার্ডটাকে ধরলাম মাউসের লেফটটা ধরে টান দিয়ে সে দেবো আমাদের হেডিংয়ের নিচে, চলে আসলো এখানে ইমেজ কার্ড। ইমেজ কার্ড বলতে কি, এখানে একটা ইমেজের নাম হবে, মানে ইমেজ দিতে হবে আর এখানে ইমেজের লেখা হবে। আমি এখানে ব্রাউজে ক্লিক করছি, ব্রাউজে ক্লিক করে একটা ইমেজ আপলোড দেবো আমার ডেস্কটপ থেকে। তো ব্রাউজে ক্লিক করলে সে আমাকে ইমেজ আপলোড অপশন দেবে, দেখেন এখানে সে নিউ ট্যাবে চলে আসতেছে, নিউ একটা ইন্টারফেসে নিয়ে আসতেছে। অলরেডি কিছু কিছু আপনার আপলোড দেওয়া আছে, তো সেগুলো শো করছে, যদি আপলোড দেওয়া থাকে ভালো কথা তো সেগুলো শো করবে, আর যদি না থাকে আপলোড দেওয়া, এই ডান দিকে লেখা আছে আপলোড, এখানে ক্লিক করে আমি আমার ডেস্কটপ থেকে ইমেজ লাগে সেভ করতে পারি। তো আপলোডে ক্লিক করছি, চলে আসছে আমার ডেস্কটপ অপশন। ছবি কোথায় আছে, ছবিটা কোথায় আছে, আচ্ছা ছবিটা এখন দেখতে পাচ্ছি এটা আমি, বা ডেস্কটপ ছবি আমার নাই মুহূর্তে, তো কী করতে পারি, একটা এখানে স্ক্রিনশট আছে আমার, একটা ফাইবারের একটা স্ক্রিনশট, তো এটা এখানে আপলোড দিলাম, আপলোডিং হচ্ছে, আমি দেখেন চলে আসবে এখানে এই স্ক্রিনশটটা চলে আসছে, একটা ফাইবারের একটা স্ক্রিনশট ছিল। এখন এটা কি সাইজ ছোট বড় মনে হয় বা অনেক বড় হয়ে যায়, এটাকে করতে পারেন ফিক্স করতে পারেন, লেটস ফিক্স ইট, লেটস ফিক্স ইট ক্লিক করলে কী হবে, ছবিটার সাইজ আপনি কম বেশি করতে পারবেন আপনার মতন করে। আমি ক্লিক করলাম এখানে লেটস ফিক্স ইট, আপনাকে অপশন দেবে এই ছবিটাকে ক্রপ করার জন্য, মানে কাট করার জন্য কত কাটবেন, মার্জ করবেন কি না, ব্লার করবেন কি না অপশন দেবে আপনাকে। দেখেন এখানে চলে আসছে, তো বর্তমানে আছে কারেন্ট এই স্পেস, জানি স্কোয়ার করার জন্য স্কোয়ারে ক্লিক করবো, সেই স্কোয়ার কন্ট্রোল করবেন কতটুকু রাখবেন, এভাবে চাইলে রাখতে পারেন, আমি চাচ্ছি এখান থেকে এতটুকু স্পেস রাখবো। ওকে, দেন সেভ করে দেবো, তাহলে কি হয়ে গেলো সেটা স্কোয়ারটা হয়ে গেল। এইভাবে ছবিটা কাটটাও করতে পারি সরাসরি এখানে এসে। এরপরে কি আছে, ক্যাপ ইমেজের ক্যাপশনটা, এর নিচের লিঙ্কে যেখানে ক্যাপশন ইনপুট ক্যাপশন টেক্সট হেয়ার, আপনি এখানে ছবি ক্যাপশন দেবেন, যেটা হচ্ছে আমাদের ফাইবার প্রোফাইল, প্রোফাইল স্ক্রিনশট। ওকে, দেখা হচ্ছে সেভ অ্যান্ড ক্লোজ, তাহলে কী হলো এখানে চলে আসলো ফাইবার প্রোফাইল স্ক্রিনশট লেখা চলে আসছে, যারা কিছু লিখতে চান লিখতে পারেন। আর এটা হচ্ছে একটা ডেমো অ্যাকাউন্ট আমার ফাইবারের, আমার রাত্রে একটা ক্লাস নিচ্ছি আমি, ওদের সঙ্গে এটা করা হয়েছিল অ্যাকাউন্টটা আমার, আর পার্সোনাল অ্যাকাউন্ট শেয়ার করা নিষেধ হচ্ছে, এই জন্য টেস্ট অ্যাকাউন্ট করা। তো টেস্ট অ্যাকাউন্ট অলরেডি 4টা অর্ডার পেয়ে গেছি আমি, একটা কাজ শেষ করছিলাম আর আজকে 3টা অর্ডার আসছে নতুন আবার আমার টেস্ট অ্যাকাউন্টে, এটা করতেছিলাম আর কি। তো একটা ডেট ফ্রি স্ক্রিনশট রাখছি এখানে দেখানোর জন্য। ওকে, তো এটা আপনাদের স্টেপ গেল। এখন দেখেন এই ছবিটার ব্যাকগ্রাউন্ডে কি আছে, একটা ইমেজ দেওয়া না, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড, এটা ব্যাকগ্রাউন্ড কিন্তু এটা ইমেজ দেওয়া, সেটা কি বুঝতে পারতেছেন, স্ক্রিনে কথা কি ঠিক আছে? জি ভাই ঠিক আছে বলেন। আচ্ছা, তো এই যে এখানে স্ক্রিনশটটা বা লেখাটা, এটা ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা ইমেজ দেখা যাচ্ছে, তো ব্যাকগ্রাউন্ডে তো কি পাবেন, এই সেকশনে ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য এই দেখেন এখানে একটা অপশন আছে, প্রত্যেক সেকশন নিচের অপশন থাকবে, এখানে কালার আছে, ইমেজ দেওয়া আছে,
তো ইমেজ দেওয়ার কারণে এই ইমেজটা শো করছে ব্যাকগ্রাউন্ডে। আপনি এটাকে ক্লিয়ার করে দেন তো দেখেন ব্যাকগ্রাউন্ড নাই, দেখেন ব্যাকগ্রাউন্ড তখন এটা কি সিঙ্গেল কালার কালার আসছে কেন, এখানে কালার দেওয়া আছে এটা, কালারে ক্লিক করেন রং চেঞ্জ করে দেন। সাপোজ আমি এখানে লাল দেবো, দেখেন সে ব্যাকগ্রাউন্ড লাল হয়ে গেল। চান ব্যাকগ্রাউন্ডটাকে কি হলুদ দেবো, দেখেন ব্যাকগ্রাউন্ড হলুদ হয়ে গেছে। এটা ব্যাকগ্রাউন্ডটা একটা সিঙ্গেল বা সলিড কালার দেওয়ার জন্য। আর যদি ইমেজ আনতে চান এই কালারের ডান দিকে লেখা আছে ইমেজ, ইমেজে ক্লিক করতে হবে। ইমেজে ক্লিক করে আপনি কোনটাকে ব্যাকগ্রাউন্ড ইমেজ দেবেন সেই ইমেজটাকে আপলোড দেওয়া লাগবে ডেস্কটপ থেকে। যদি আর আপলোড দেওয়া নাই, আমি আপলোড এখানে দেওয়া আছে আমি একটা ছবি এই যে এটা পাহাড়ের এটাকে আপলোড দিলাম, জাস্ট ইনসার্টে ক্লিক করবো, আপলোডটা করে হয়ে গেলো। এবারে কি ইনসার্ট করলে হয়ে যায়, এখন দেখেন এই যে স্ক্রিনশট এবং কি লেখার পিছনে এটাকে ব্যাকগ্রাউন্ড চলে আসছে ইমেজ আকারে, যেটা একটু আগে সিঙ্গেল কালার ছিল। আমরা এইভাবে কিন্তু কি একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি প্রত্যেক সেকশনের। যান ছোটো বড় করবেন, এখানে যে আইকন আছে এই সেকশন আর এই সেকশন, সেকশন দুইটা কিন্তু এখানে এই সাদা একটা সেকশন এবং কালো একটা সেকশন। তো আমি যাচ্ছি এটাকে একটু করে দেখে নেবো, ধরে কোন চালে কি করতে পারেন, ছোটো বড় করতে পারেন আপনার মন মতো। ওকে, যাচ্ছে একটু ছোটো হবে, আমি টেনে ধরতে টান দিলে হবে, মাউসের লেফট ক্লিক করে করছি আমি, এটা মাউসের লেফট ক্লিক করে করছি। এইভাবে সেকশনগুলোকে ছোটো বড় করা যাবে। লেটার সেকশনের কাজ আমাদের শেষ হয়ে গেল, টেক্সট আনলাম একটা ছবি আপলোড দিলাম উইথ লেখা। আচ্ছা, আমরা একটা ভিডিও আনি আমরা, তো আমি চাচ্ছি লেখার নিচে ভিডিও আসবে এই বর্ডারের নিচে। তো ভিডিওটাকে এখান থেকে ধরবো, ধরে আমি ছেড়ে দেবো হচ্ছে সেকশনের নিচে, সরি ক্লিক হয় নাই। ওকে, তো এখানে ছেড়ে দিলাম ভিডিওটাকে। এখন ভিডিওটাকে কি করতে হবে, চ্যানেল ভিডিও ডেস্কটপ থেকে কি করতে পারি আপলোড করতে পারি, অথবা আপনি ইউটিউব থেকে আনতে পারি বা ভিমো থেকে আনতে পারি। তো পেন্সিলে ক্লিক করলে এখানে ডান দিকে লেখা আছে ভিডিও ইউআরএল, এখানে ভিডিও ইউআরএল দিব। তো আমি একটু ইউটিউবে যাচ্ছি, youtube.com আমি সার্চ করলাম, একটা কি সার্চ করতে পারি, সার্চ করলাম ডিজিটাল মার্কেটিং লিখে। আচ্ছা, এটা কত বাদ দিই, মার্কেটিং কত বাদ দিই, এখানে আমি SMW লিখতেছি। আমার একটা প্রোফাইল নিয়ে আসে এখানে, সরি বলেছি একটা, আপনারা তাহলে ইউটিউব ভিমিও অথবা ডেস্কটপ থেকে ভিডিও আপলোড করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আমার ডেস্কটপ ভিডিও না দেখে আমি কি ডেস্কটপ থেকে আনলাম না, আমি এখান থেকে ইউটিউব থেকে লিঙ্ক শেয়ার করবো। তো চলে আসছি কোথায়, চলে আসলাম ইউটিউবে, সার্চ করলাম এটা সংখ্যা লিখে। বিদ্যুৎ নেই তো সমস্যা হচ্ছে, মোবাইল ডাটাতে ডাটাতে খুব স্লো পাচ্ছে মোবাইল ডাটা, একটু ওয়েট করে সবাই। এটা কিন্তু আপনাদের প্র্যাকটিসের কাজ, যদি আপনি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু আপনাদের হবে না। চেষ্টা করবেন সবাই কি মূলত প্র্যাকটিস করার জন্য, মানে এইটা হলো সম্পূর্ণ প্র্যাকটিক্যাল কাজ। প্র্যাকটিস না করেন মানে তিন চারবার, একবার করলে হবে না, একবার দেখে ভিডিও দেখে করবেন, একবার হচ্ছে না দেখে করবেন, কঠিন করতে হবে। তো আমি কপি লিঙ্ক অ্যাড্রেস করলাম, ভিডিও লিঙ্কটা কপি করছি, কপি করে এই রেল বক্স পেস্ট করব, পেস্ট করলাম। এখন দেখুন এই ভিডিওটা এখানে চলে আসবে, এই ভিডিও ছিল কোনটা, এই যে এই ভিডিওটা দেখেন আসছে কি ভিডিওটা। হ্যালো, দেখতে পাচ্ছেন সবাই? জি ভাই আসছে। আচ্ছা, এই ভিডিও হচ্ছে একটা কি ক্যাপশন দেওয়ার সিস্টেম আছে, তো আমি ক্যাপশনটাকে চেঞ্জ করে ফেলি। এই ডান দিকে কন্টেন্টের মধ্যে আসলে এই স্ক্রল ডট করে এখানে লেখা আছে ইনপুট ক্যাপশন, তো আমি এখানে ইনপুট ক্যাপশনে ক্লিক করে ক্যাপশনটা চেঞ্জ করতে পারি। তারপর এখানে লিখে দেবো যে এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর ক্লাস, কোন ব্যাচ ছিল ব্যাচ দেখে আসি একটু, এটা ছিল হচ্ছে শরীয়তপুর ব্যাচ নাম্বার 442 শেষ। তো আমি এখানে লিখে দিচ্ছি শরীয়তপুর ব্যাচ নাম্বার 442, এটা ছিল হচ্ছে এলএডিপির ডিজিটাল মার্কেটিং কোর্স। আমি কেটে ভাবে লিখে এখানে হেডিং করতে পারি, তখন তাই লেখা আসছে, যা লেখো তাই আসবে। জানি এটাকে রং চেঞ্জ করবেন, এতটুকু এক রং দেবেন, স্টাইল ট্যাবে আসেন, স্টাইল ট্যাবে এসে রং দেন, যেন এখানে কালার কালার দেবো হচ্ছে সাপোজ লাল, দেখেন লাল হয়ে গেছে, যদি চান ইয়েলো হয়ে যাবে ইয়েলো।
যেখানে চান সেন্টারে আছে, সেন্টার রাইট জাস্টিফাই দেব বা রাইট দেব লেফট দেব করলে করতে পারেন। মোটা করলে মোটা করতে হয়ে যাবে, এভাবে চেঞ্জ করতে পারি কাস্টমাইজ করে। ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড তো কালো কালার আছে, যদি চান হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালো কালার হলে ব্যাকগ্রাউন্ডে লাল দেব বা ব্যাকগ্রাউন্ডে হালকা হোয়াইট দেব, চালে করতে পারেন আপনার সম্পূর্ণ কেট ডিপেন্ড করে। তাহলে এখানে হলুদ দেওয়া যাবে না, এখানে অন্য কালারটা ইউজ করি, এখানে আমরা ব্ল্যাক টাইপের কিছু ইউজ করি যেটা হালকা হোয়াইট। ওকে, এখানে হয়ে গেলে এরপর কী করবো, অ্যাপ্লাই অ্যান্ড ক্লোজ। তাহলে সেশনটার কাজ আমাদের হয়ে গেল। এরপরে সাপোজ এটা আমি রাখতে চাচ্ছি না, এটা আমার দরকার নাই, সেকশনে নেব, ডিলিট অপশনে ক্লিক করব, আমি ডিলিট দেবো, ডিলিট, তাহলে হয়ে গেল। একইভাবে এটাও সেম, ডিলিট ডিলিট রাখবো না, দরকার নাই এটা আমার। ওকে, তাহলে ধরে ধরে কী করতে পারি, প্রত্যেকটাকে ডিলিট করতে পারি ওয়ান বাই ওয়ান। এটা আপনার ইচ্ছাটা করবেন কিনা এটাও দরকার নেই, আমি তো দেখালাম কীভাবে ডিলিটটা করতেও হয়। অনেকগুলো যে ভাইয়ার ডিলিটটা দেখালেন না, আপনি বলতেও পারেন নতুন এখানে, তবে একদম শুরু থেকে দেখাচ্ছি আমি, যে নতুন পুরাতন এক্সপার্ট নন এক্সপার্ট আছেন সকলের জন্য সুবিধা হবে। এখানে কেউ গ্রাফিক ডিজাইনার আছেন, গ্রাফিক্সে কাজ করেন? শুধু কন্টেস্ট করা হয়, সেক্ষেত্রে কোন কার্ড দেবেন করতে পারেন, সেটা এটা আমি করছি না আপাতত, আপনারা এখানে চেঞ্জ করতে পারবেন সেম সিস্টেম। আর এখানে বর্তমানে হোয়াইট দেওয়া আর আর্টল দেওয়া সে লাল হয়ে যাবে। ওকে, তাহলে এভাবে প্রত্যেকটা অপশন চেঞ্জ করতে পারি। এখন দেখেন লাল হয়ে গেছে কিন্তু এটা, তো মনে করেন কাজ শেষ। এখন যেহেতু কাজ শেষ, আপনি চাইলে কিন্তু এই ইমেল টেবলেটটাকে আপনার যে ক্লায়েন্টের 500 বা 1000 মেল দেখবে যাদেরকে মেলিং করবেন আপনি, ওদেরকে সেন্ড করার আগে অবশ্যই আপনার জিমেল একবার টেস্ট করে দেখবেন যে ঠিকঠাক আছে কিনা। তো দেখার জন্য আপনি একটা কি করবেন, টেস্ট ইউজ করবেন। তো আপনারা যারা এখানে আসছেন প্রত্যেকের একটু কাইন্ডলি চ্যাট বক্স যার যার জিমেলটা দেন, আপনাদের জিমেল আমি একটু ইমেলটাকে সেন্ড করার মানে টেস্ট করার জন্য সেন্ড করবো একবার, তার সব ঠিকঠাক আছে কিনা আপনি হচ্ছে চেক করে দেখেন। সব চ্যাট বক্সের লিঙ্কটা দেন আপনাদের জিমেলের, আমি এটা কপি করে এখানে সেন্ড করবো সবাইকে। তো সেন্ড করলে কী করতে হবে, এই দেখেন ডান দিকে লেখা আছে প্রিভিউ অ্যান্ড টেস্ট, সবার উপরে প্রিভিউ অ্যান্ড টেস্ট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে প্রিভিউ টেস্ট ক্লিক করার পরে টেস্ট নামে একটা অপশন পাবো আমরা, এটা সেন্ড এ টেস্ট ইমেল, এখানে ক্লিক করে আপনাদের মেল দেবেন। তো আমি এখানে আমার মেলিংটা দিচ্ছি আগে, যাতে আমি আপনাদের দেখাতে পারি স্ক্রিনশটের মাধ্যমে। এটা হচ্ছে আমার মেলিং অ্যাড্রেস, সো চ্যাট বক্সে যাদের মধ্যে একটা দেন সবাইকে মেল করে দিচ্ছি আমি, তো rabbeslam.tech@gmail.com এটা আমরা দিলাম। দিয়ে এরপর আমি সেকেন্ড জিমেল লিখবো, ইউজ করতে হবে কমা। আমি যে আপনার দিচ্ছেন সবাই সবাই দিয়েছি, আচ্ছা সবাই দিয়েছে, ওকে তো নিচ্ছি আমি সবাই, এখন সবারটা দেওয়া যাবে না, তো কিছু কিছু শুরু থেকে নিচ্ছি কয়েকজন, একটা টেস্ট ইমেলের 10টা বেশি হয় না। হ্যাঁ, আমি শুরু থেকে কিছু কিছু নিচ্ছি, এখন লেটটা আসলো, টপারটা আসলো, এরপরে হচ্ছে খোলে অফিসিয়াল প্রোফাইল, আবার দেখেন দুবার কেন টপার দুবার খোলে দুবার কারণ কি, মিস মিজান একবার দিছি ভাই দুবার কিন্তু, এই দেখেন দুবার দেখা যাচ্ছে খোলে টপা খোলে টপা, একবার দিছি ভাই দুইবার কেন, মানে কিছু হবে প্রবলেম আরে প্রবলেম না, আচ্ছা এরপর মিজান গেল, মিজানের পরে কে আছে, ডিজাইনার মালিক, ফ্রিল্যান্সার মালিক, এন্টিমাল ডট কম, আচ্ছা
কমা আচ্ছা পড়তে করে দেই পরে আর করে দিচ্ছি আবার তো সেন্ড টেস্ট তো সেন্ড সে ক্লিক লিখি হবে প্রত্যেকের মেলিং বক্সে একটা করে মেল যাবে আমার এই মেলিং যেটা মতো ডিজাইন করলাম সেটা চলে গেছে আশা করি তুমি বাকিদের জন্য আর একটা সেন্ড টেস্ট মেল সেম ভাবে করবো আবার এই পাঁচটা বাদ দিয়ে নতুন পাঁচটা নিয়ে আসি আবার মালিক মতো ছিলাম এরপরে হচ্ছে ইস্তিয়াক শেয়ার করছেন জি ভাই আসছে জি ভাই আসছে জান কি সেম টু সেম আছে ভাই নাইস ভাই বলছে তো টাইম নে কই নি আর সুন্দর করতে পারবেন টাইম নে যত টাইম দিবেন যত কালারটাকে কনসেপ্ট চেষ্টা করবেন তত সুন্দর হবে তো টাইম দেন নি জাস্ট তো দেখানোর জন্য কিছু জাস্ট স্পেশাল গন্ত করলাম আর সুন্দর গন্ত করা যাবে ডিজাইনটাকে যতক্ষণ না কি গ্রাফিক ডিজাইন এখানে আসছেন তার মানে ডিজাইন কিন্তু তাহলে বলতে হবে না ডিজাইন কিভাবে সুন্দর করতে আচ্ছা ভাইয়া এই জি ভাই বলেন ভাইয়া টেমপ্লেটটা কি ব্লগার ইউজ করা যাবে হ্যাঁ ব্লগার ইউজ করা যাবে আমি প্রতি ব্লগার সাথে কাজ দেখাই দেবো মেল চিম্পে ব্লগার কাছে কাজ আছে সব ব্লগার না থার্ড পার্টি অনেক ওয়েবসাইট আছে তার উপরে কাজ করতে পারবো জি ভাইয়া দেখাবো এটা আচ্ছা সবাইকে সেন্ড করতে পারলাম না দুঃখিত আমি কয়েকজন 10 জনটা নিলাম ওরা অনেক টাইম লেগে যাবে আপনারা কাজ করেন যারা মেল পাইছেন তারা একটু এই 10 জনের পরে বাকিদের মেলগুলো সেন্ড ফরওয়ার্ড করে দেন যে নাজ বললেন নাজ বল নাজ এর থেকে শুরু করে একটু ফরওয়ার্ড করে দেন বাকিদের নাম দিয়েছেন আচ্ছা তো এই ছিল কি আমাদের মেল চিন্তা এমএল টেবিলটা ডিজাইন করার কনসেপ্ট তো আপনার কাজ শেষ হয়ে গেল নিচের দিকে লেখা আছে সেভ এন্ড এক্সিট স্ক্রিন দেখা যাচ্ছে আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো ডিজাইন শেষ এখানে সেভ এন্ড এক্সিট এখানে ক্লিক করব সেভ এন্ড এক্সিট ক্লিক করব তাহলে সেভ হয়ে যাবে এবং ক্যামেরা এখান থেকে ড্যাশবোর্ড থেকে লাভাংশ লিপ করে দেবে তবে তার নাম দিতে নামটা কি নাম দিলাম হচ্ছে ব্যাচ নাম্বার যে ব্যাচ 40 সেভ করে ফেললাম তাহলে এটা কি আমার সেভ হয়ে থাকলো আমাদের অ্যাকাউন্টে চলে কি পর আপনারা ইউজ করতে পারবেন এখন প্রশ্ন হলো যেটা অনেক সময় এইচটিএমএল সোর্স কোড ফাইবার থেকে কাস্টমার ডিমান্ড করে এইচটিএমএল সোর্স কোড আর এইচটিএমএল সোর্স কোডটা আমাদের এই টেমপ্লেটে উঠাই আমরা মাইক্রো কন্ট্রোলার এখানে কাইন লিখতে প্রত্যেকটা মুহূর্তে আপনি যে কাজগুলো করবেন সেগুলো অটো সেভ হয়ে যায় যার কারণে ডিভাইস বন্ধ হয়ে যায় সমস্যা হয় না ডিভাইস সমস্যা হয় কোনো সমস্যা হবে না কারণ কি আপনার একটা মেল চেম্পে অটো সেভ হয় সেটা না করে যে কেটে দিলাম এখানে কেটে দেই দিলাম কেটে কোনো সমস্যা হবে না এই সেভ করার আগেও যেটা কাটতে হবে সমস্যা হতো না এটা মেল চেম্পে একটা অ্যাডভান্টেজ মেল চেম্পে অনেক কাজ করা যায় তার মধ্যে আজকে আমরা একটা কাজ দেখলাম ইমেল টেম্পলেট ডিজাইনিং আপনাদের প্রত্যেকে বাড়ির কাজ থাকবে নিজে নিজে মানে কোনো টেম্পলেট ইউজ না করে মিনিমাম পাঁচটা ডিজাইন করা কোন ধরনের পাঁচ ডিজাইন করবেন চলুন দেখে আসি প্রত্যেকে বাড়ির কাছ থেকে পাঁচটা ডিজাইন করা ঠিক আছে সবাই যাচ্ছি আমি google.com এ এখানে আমি সার্চ বক্সে সার্চ করব স্যার একটা কথা ছিল আমি টেমপ্লেট কথা পড়া শুনতেছি গুগলে সার্চ করব ইমেল টেমপ্লেট লিখে সার্চ করার পরে ইমেজ ট্যাবে আসবো ইমেজ ট্যাবে এসে দেখতে পারবো যে ইমেল টেপট কেমন হয় সাধারণত কোন ধরনের হয়ে থাকে যেখানে কিন্তু অনেক ধরনের ইমেল টেপট দেখা যাচ্ছে এর থেকে আমাদের যেটা ডিজাইন ভালো মনে হয় এটা আমরা এখানে নিতে পারি এটা হলো একটা অপশন আর একটা অপশন হচ্ছে ডিরেক্টলি ফাইবারে আসেন ফাইবারে যখন সার্চ করবেন ইমেল টেমপ্লেট লিখে তখন দেখবেন অনেক ডিজাইন বা ডেমো এখানে দেখা যাচ্ছে
আপনি এর থেকে কোন একটা ব্যক্তির প্রোফাইল চলে যাবেন, কোন একটা ব্যক্তির প্রোফাইল চলে যাবেন সব থেকে ভালো বা বেশি কাজ করছে, যে এটা 456 কাজ করছে, আমি যাচ্ছি এর প্রোফাইলে। নিউ ট্যাবে লোড দিলাম, ওকে নিউ ট্যাবে লোড দিলে ও যে কাজগুলো করছে, ড্যানিয়েল লোপেজ নামে এই ব্যক্তিটা, তার নাম ড্যানিয়েল লোপেজ, তার এখানে গ্যালারি থাকে, মানে সেই যে কাজগুলো করছে অলরেডি ক্লায়েন্টের, সেই কাজগুলো এখানে ছবি দেখার শো করে। আপনি কি সেই ছবি পাঁচটা ডাউনলোড দেন আপনার মতন করে, এই যে এখানে দেখেন এই একটা এই একটা এই একটা, এখানে নিউ নেক্সট ক্লিক করে নেক্সট এটা পাবেন। এখানে কি আপনি প্রত্যেকটা একটা একটা করে ডিজাইন এখান থেকে দেখে এইভাবে চেষ্টা করেন ডিজাইন করার জন্য, যদিও সব হবে না জানি আমি, বাট সব না হোক কিছু তো হবে, এই কিছুটাই আমার জন্য প্রয়োজন, আপনার জন্য প্রয়োজন। প্রত্যেকে আগামীকাল ক্লাসের আগে পাঁচটা ডিজাইন তৈরি করে রাখবেন, ক্লাসে আমি